আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহ। জাতীয় বিশ্ববিদ্যালয় ডিগ্রি পাস সেকেন্ড রিলিজ স্লিপ অর্থাৎ দ্বিতীয় রিলিজ স্লিপের মেধা তালিকার রেজাল্টটি কিন্তু প্রকাশ করেছে। তো আমাদেরকে কিন্তু এই নোটিশটি 14 তারিখে দেওয়ার কথা ছিল, বাট জাতীয় বিশ্ববিদ্যালয় আজকেই 15 তারিখে এই নোটিশটির মাধ্যমে আমাদেরকে জানাইল যে তারা রেজাল্টটি প্রকাশ করেছে। তো আমরা দেখব যে হচ্ছে রেজাল্ট কীভাবে দেখতে হবে, এবং হচ্ছে এই যে গুরুত্বপূর্ণ কিছু তারিখ দেয়া আছে এই তারিখগুলো কিন্তু আমাদেরকে মাস্ট বি জানতে হবে। সো দেখতে পাচ্ছ জাতীয় বিশ্ববিদ্যালয়ের 22-23 শিক্ষাবর্ষে প্রথম বর্ষ স্নাতক পাস ভর্তি কার্যক্রমে দ্বিতীয় ও সর্বশেষ রিলিজ স্লিপের মেধা তালিকা 15 জানুয়ারি অর্থাৎ আজকে কিন্তু 15 জানুয়ারি 2024 তারিখ আজকেই বিকেল 4টায় প্রকাশ করা হবে। এখানে তারা কিন্তু বলেছে যে আজকে বিকেল 4টায় প্রকাশ করা হবে। উক্ত ফলাফল SMS এর মাধ্যমে আপনারা দেখতে পারবেন, এবং একই দিন বিকেল 4টা থেকে এই ভর্তি বিষয়ক ওয়েবসাইটে রাত 9টায় পাওয়া যাবে। অর্থাৎ ফলাফলটি কিন্তু 4টার সময় SMS-এ এবং রাত 9টার সময় কিন্তু আপনার ওয়েবসাইটে দেখতে পারবেন। তো আমরা হচ্ছে কীভাবে রেজাল্ট দেখতে হবে ভিডিওর শেষে জানবো, একটু আমরা এখানে জানি। সো দেখো দ্বিতীয় রিলিজ স্লিপের মেধা তালিকায় যারা চান্স পাবে তাদেরকে যদি কোনো হচ্ছে অনার্সে বা অনার্স সম্মানে বা অনার্স প্রফেশনাল যে কোনো কোর্সে যদি ভর্তি থাকে তাহলে আগে ওই ভর্তিটাকে কিন্তু তাকে বাতিল করতে হবে, তারপর সে কিন্তু এইটাতে চান্স পাইলে ভর্তি হইতে পারবে। ক্লিয়ার? এটা বলে দিছে। এবং যদি সে ভর্তি বাতিল না করে দুইটা কোর্সই একসঙ্গে করতে চায় তাহলে তার দ্বৈত ভর্তি মানে দুইটাই ভর্তি কিন্তু বাতিল হয়ে যাবে, এইটা তারা বলছে। তো যাই হোক, ওটা ব্যাপার না। তো দেখো এখানে আমাদের গুরুত্বপূর্ণ কিছু তারিখ দেয়া আছে। সো গুরুত্বপূর্ণ তারিখ হচ্ছে এই যে দেখো, যারা চান্স পাবে দ্বিতীয় রিলিজ স্লিপে, সো তাদেরকে কিন্তু অনলাইনে চূড়ান্ত ভর্তি ফর্ম পূরণ করতে হবে। হ্যাঁ দেখো এখানে অনলাইনে চূড়ান্ত ভর্তি ফর্ম পূরণ করতে হবে, এটা হচ্ছে 15 জানুয়ারি থেকে 21 জানুয়ারির মধ্যে কিন্তু পূরণ করতে হবে। তো আজকে যেহেতু রেজাল্টটা দিয়ে দিছে তো আজকেই আপনি চূড়ান্ত ভর্তি ফর্মটি কিন্তু পূরণ করতে পারবেন। আমি দেখাই দিব, যদি আজকে রেজাল্টটা চেক করার পর আমি রেজাল্টটা পাই তাহলে দেখাই দিব কীভাবে পূরণ করতে হয়। তারপর দেখো যারা হচ্ছে যে চান্স পেয়ে গেছে তাদেরকে কলেজে গিয়ে বা মোবাইল ব্যাংকিংয়ের মাধ্যমে কলেজের ভর্তি ফি, যেটাকে চূড়ান্ত ভর্তি ফি বলে, ওই ফিটা দিতে হবে। এখানে 485 টাকা লেখা থাকলেও আপনারা যেই কলেজে চান্স পেয়েছেন সেই কলেজে যোগাযোগ করলে জানতে পারবেন 2000 বা 3000 বা 4000 টাকা যে যত টাকা লাগবে ওইখানে নোটিশ বোর্ডে লেখা থাকবে সেটা জমা দিয়ে ভর্তি হয়ে যাবেন। পরবর্তীতে হচ্ছে আপনাদেরকে কলেজ থেকে নিশ্চয়ন করবে 16 থেকে 23 তারিখের মধ্যে। যাই হোক এগুলো আমাদের দেখার দরকার নেই। তো চলেন আমরা এখন দেখি যে হচ্ছে রেজাল্টটি দিয়েছে কি না। তো এইখানে দেখতে পাচ্ছেন একটা ওয়েবসাইট, এই ওয়েবসাইটটাতেও কিন্তু আমরা ক্লিক করে যাইতে পারবো। তো আমি লিঙ্কটা হচ্ছে কপি করে নিছি, তারপর আমি হচ্ছে নতুন একটা ব্রাউজারে আসলাম, লিঙ্কটাকে পেস্ট করলাম। করার পর দেখতে পাচ্ছ আমাদের বিভিন্ন ওয়েবসাইট আসছে। তো আমি হচ্ছে এই যে ডিগ্রি পাস এইখানে ক্লিক করি। সো ক্লিক করার পর আমি একটু আগেই কিন্তু হচ্ছে রেজাল্ট দেখেছি, এখানে কিন্তু রেজাল্ট এখনও প্রকাশ হয়নি। দেখেন যে ইউ হ্যাভ অ্যাপ্লাইড ফর সেকেন্ড রিলিজ স্লিপ, প্লিজ ওয়েট আনটিল পাবলিশিং সেকেন্ড রিলিজ স্লিপ রেজাল্ট। অর্থাৎ বলতেছে এখনও দ্বিতীয় রিলিজ স্লিপের রেজাল্টটি প্রকাশ করেনি, বাট আমাদেরকে কিন্তু নোটিশের মাধ্যমে জানাই দিল যে আমাদের নাকি রেজাল্টটি কিন্তু প্রকাশ হয়ে গেছে। তো দেখেন নোটিশে কিন্তু আজকের তারিখ লিখেছে 15 জানুয়ারি 2024 তারিখ বিকেল 4টায় প্রকাশ করা হয়েছে, বাট এখনও কিন্তু রেজাল্টটি প্রকাশ হয়নি। তবে এখনও যেহেতু আমি ভিডিওটা বানাচ্ছি এখনও রাত 9টা বাজেনি, সো আপনারা রাত 9টার পর একটু চেষ্টা করে দেখবেন যে আপনারা রেজাল্টটি পাচ্ছেন কি না। তো এই ছিল ভিডিও, লাইক করে দেবেন। আল্লাহ হাফেজ।